धन्यवाद सकल के स्वागत जानिए आमार एई पर्वेर क्लास शुरू करछि। आमी जे क्लास निये एखन आलोचना करब आमी देखो लिखे निएछि एखाने भील विद्रोह अर्थात भील विद्रोहेर कारण भील विद्रोह विस्तार भील विद्रोह संक्रांत टोटाल जे विषयटा आछे सेई विषयटा निये आमी आलोचना करे जाब। तोमरा आमार साथे थाको एबं आस्ते 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 आलोचनाटा शुनते थाको आमी आलोचनाटा एगिये निये जेते थाकि। ঐতিহ্যের আলোতে প্রচুর প্রচুর পরিমাণে ক্লাস আছে, তোমরা অবশ্যই করে দেখতে পারো। সেখানে ভারতের ইতিহাস যেমন আছে, বিশ্বের ইতিহাস সর্বোপরি ইউরোপের ইতিহাসের একটা বৃহত্তর জায়গাকে আমি তুলে ধরেছি। অবশ্যই করে সেই ঐতিহ্যের আলোতে আছে তোমাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আমার ক্লাসে। এখন ভীল বিদ্রোহ, প্রশ্ন হলো ভীল কারা? ভীল বিদ্রোহ আলোচনা প্রসঙ্গে প্রথমে ভীল কারা সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। ভীল হচ্ছে ভারতবর্ষের একটা আদিম উপজাতি সম্প্রদায়। ভারতবর্ষের যে আদিম উপজাতি সম্প্রদায়গুলো আছে, কোল, ভীল, মুন্ডা, ওরাও, এই যে উপজাতিগুলো আছে যারা ভারতবর্ষের প্রাচীন উপজাতি, সেই রকমই এই উপজাতিটা হচ্ছে ভীল উপজাতি। এবং এই ভীল উপজাতির কোথায় বাস ছিল সেই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করি। দেখো আমি এখানে একটা ভারতের ম্যাপ মোটামুটিভাবে এঁকে নিয়েছি, আমাদের দেশের ম্যাপ। তো সেখানে দেখো এই যে জায়গাটাকে আমি দেখানোর চেষ্টা করছি, এই জায়গাটা অর্থাৎ এখানে যদি আমরা দেখি, দেখো এখানে গুজরাট আর এখানে দেখো মহারাষ্ট্র। ঠিক গুজরাট এবং মহারাষ্ট্র ওই যে একটা বিস্তীর্ণ এলাকা যেখানে আমরা, তোমরা যারা ভূগোল নিয়ে পড়াশোনা করেছো বা ভূগোল নিয়ে আলো জানো তারা জানো যে এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, এদিকটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, এদিকটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা। তো সেই পশ্চিমঘাট পর্বতমালার একটা অংশ হচ্ছে এই জায়গাটাকে বলা হচ্ছে খান্ডেশ। অর্থাৎ এই যে খান্ডেশ অঞ্চল, এই যে বিস্তীর্ণ অঞ্চলটা, এই অঞ্চলটাতে ভীল সম্প্রদায়ের মানুষ বসবাস করত। নিশ্চয়ই তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি যে খান্ডেশ জায়গাটা কোন জায়গা, কোন অবস্থানটা কোন জায়গায়, এবং সেখানে ভীল সম্প্রদায়ের মানুষ, ভীল হচ্ছে একটা উপজাতি সম্প্রদায়, ভারতবর্ষের প্রাচীন একটা আদিবাসী সম্প্রদায়, সেই সম্প্রদায় এখানে নিজের মতো করে বসবাস করত। তো এই জায়গাতে তোমরা জানো এটা হচ্ছে মারাঠা রাজ্য, এই যে বিস্তীর্ণ জায়গাটা এটা হচ্ছে মারাঠা রাজ্য। ভারতবর্ষে যখন সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার এখানে প্রবেশ করে, অর্থাৎ আস্তে 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 সাম্রাজ্যবাদের থাবা এদিকে থাকতে থাকে, অর্থাৎ এই যে জায়গাগুলো দখল করে 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 আস্তে আস্তে এদিকে আসতে থাকে। এবং একটা সময় আসে যখন এই মারাঠা রাজ্য আক্রমণ করে এবং মারাঠাদেরকে পরাজিত করে এই ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি এই জায়গাটাকে দখল করে নেয়, অর্থাৎ মারাঠাদের যে জায়গাটা ছিল সেই জায়গাটা দখল করে নেয় 1818 খ্রিস্টাব্দে। সুতরাং আমি তোমাদেরকে নিশ্চয়ই বুঝাতে পেরেছি যে এই জায়গাটা কিভাবে দখল হচ্ছে, কারা দখল করছে। অর্থাৎ ব্রিটিশরা আস্তে আস্তে, তোমরা জানো প্রথমে বাংলা তারা দখল করেছিল এবং বাংলার সম্পদকে সামনে রেখে আস্তে আস্তে সারা ভারতবর্ষে তারা সাম্রাজ্যবাদী আগ্রাসনের একটা থাবা বসিয়ে দিয়েছিল। ঠিক সেই রকমভাবে 1818 খ্রিস্টাব্দে এই যে জায়গাটা, অর্থাৎ এই যে বিস্তীর্ণ অঞ্চল মারাঠা রাজ্য বলে পরিগণিত যে জায়গাটা, সেই মারাঠাদের জায়গাটা দখল করে নেয় এবং সেই জায়গার মধ্যেই খান্ডেশ পড়ছে। অর্থাৎ এই মারাঠা সাম্রাজ্যের মধ্যেই, মারাঠা যে রাজ্যটা ছিল সেই রাজ্যের মধ্যেই খান্ডেশ বলে যে বিস্তীর্ণ অঞ্চলটা পড়ছে, যে অঞ্চলটাতে ভীলরা বসবাস করত। সুতরাং অটোমেটিক্যালি সাম্রাজ্যের একটা বদল ঘটে যায়, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকার সেই জায়গাতে আসে এবং সেখানে তারা শাসনের অধিকারটা দখল করে নেয় 1818 খ্রিস্টাব্দে। অটোমেটিক্যালি দীর্ঘদিন ধরে যে ভীল সাম্রাজ্য বা ভীল যে এলাকা, বিস্তীর্ণ এলাকা যেটা খান্ডেশ অঞ্চল, সেখানে তারা যেভাবে বসবাস করতো সেভাবে আর কিন্তু তারা বসবাস করতে পারছে না। কারণ কি, সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার বিভিন্নভাবে তাদেরকে শোষিত, নিপীড়িত, বঞ্চিত করে রাখছে, তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার অনাচার চালাচ্ছে, যার ফলশ্রুতিতে কি হচ্ছে, তারা সংঘবদ্ধ হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে, ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হয়ে একটা বিদ্রোহের ডাক দিচ্ছে, যে বিদ্রোহটাকে বলা হচ্ছে ভীল বিদ্রোহ। সুতরাং আমি তোমাদেরকে নিশ্চয়ই বুঝাতে সক্ষম হয়েছি যে ভীল বিদ্রোহ কি, ভীল বিদ্রোহের প্রেক্ষাপট কোন জায়গাতে ভীল বিদ্রোহটা সংঘটিত হচ্ছে, কারা ভীল এবং কিভাবে সাম্রাজ্য ব্রিটিশ সরকার ভীল সাম্রাজ্যে দখল করে নিচ্ছে, সেই জায়গাটা নিশ্চয়ই তোমাদেরকে আমি বুঝাতে সক্ষম হয়েছি। পরের যে স্টেপ, এই স্টেপে আমি চলে যাব যে এই ভীলরা যখন এই জায়গাটাতে, ভীলদের যে জায়গাটা এইটা যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকার, অর্থাৎ এটা যখন দখল হয়ে গেল, অর্থাৎ এই জায়গা দখল হয়ে যাওয়ার পরে কি কি পরিবর্তন সূচিত হচ্ছে,
কী কী পরিবর্তন আসছে, কী কী পরিবর্তন ব্রিটিশরা করছে, যার ফলে ভিলদের চিরাচরিত ঐতিহ্য সম্পন্ন যে অধিকার ছিল সেই অধিকারটা নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি এখন সেই কী কী অধিকার নষ্ট করে দিচ্ছে ব্রিটিশরা সেই জায়গাটা বলার চেষ্টা করছি, তোমরা বোঝার চেষ্টা করো। যাই হোক, প্রথমে দেখো আমি এখানে লিখে নিয়েছি কি না, উচ্চ হারে ভূমি রাজস্ব, অর্থাৎ ভূমি রাজস্ব, অর্থাৎ যখন এই ব্রিটিশরা এই জায়গাটা দখল করে নিল এবং এই জায়গাটার মধ্যে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে ভিল সাম্রাজ্য, অর্থাৎ এখানে হচ্ছে ভিলরা বসবাস করে, খান্ডেশ অঞ্চল, আবারও বলছি ওই জায়গাটা হচ্ছে খান্ডেশ অঞ্চল, পশ্চিমঘাট পর্বতমালার একটা জায়গা। তো এই খান্ডেশ অঞ্চলে যখন ব্রিটিশরা চলে এলো, এখানে ব্রিটিশরা চলে এলো, আসার ফলে কি হচ্ছে না, তাদের যে ভূমি রাজস্ব সিস্টেম ছিল, অর্থাৎ যে জমিগুলো তারা বসবাস করতো, এখানে পতিত জমি ছিল, এখানে উঁচু নিচু পাহাড় পর্বত সংকীর্ণ এই একটা জায়গা ছিল, যেখানে অনুর্বর এলাকা, সেখানে ভিলরা তাদের নিজের মতো করে সেসব জমিগুলো আবাদযোগ্য করেছিল, চাষযোগ্য করেছিল, সেই চাষযোগ্য জমিতে এরপরে কি ট্যাক্স বসিয়ে দিচ্ছে, অর্থাৎ কারা ট্যাক্স বসাচ্ছে, ব্রিটিশরা। ব্রিটিশরা যেহেতু সেই খান্ডেশ অঞ্চলটা দখল করে নিয়েছে, তখন তারা সেখানে কর বসিয়ে দিচ্ছে। এই কর বসিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে, তাদের সেই করটা দিতে পাচ্ছে না এবং ক্রমশ উত্তরোত্তর করটা বৃদ্ধি হচ্ছে, এবং উচ্চ হারে এই যে ক্রমশ কর বৃদ্ধি করে দেওয়া, তার ফলে শোষিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, কারা হচ্ছে না, ভিলরা হচ্ছে, যার ফলে এই শোষণ বঞ্চনার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তারা ঐক্যবদ্ধভাবে এই সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহে সামিল হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা, সেটা নিয়ে একটু কথা বলিনি, সেটা হচ্ছে ব্রিটিশ আইন কানুন। আমি দেখবে যখন এই আলোচনা করছিলাম যে আদিবাসী বিদ্রোহ, যেটা আদিম উপজাতি বিদ্রোহগুলো যখন আমি আলোচনা করছিলাম, সেখানে দেখবে বারবার একটা কথা বলে আসছি যে এই বিদ্রোহগুলোর একটা সব বিদ্রোহের মধ্যে, প্রত্যেকটা আদিবাসী বিদ্রোহের মধ্যে বেশ কিছু মিল আছে, বেশ কিছু না একটা হুবহু মিল আছে, এবং প্রত্যেকটা আদিবাসী সম্প্রদায়ের একটা চিরাচরিত ঐতিহ্য সম্পন্ন আইন কানুন, তাদের ধর্ম সর্বোপরি, তাদের আচার আচরণ, তাদের সামাজিকতা, এই সমস্তটা তারা তাদের মতো করে করে আসছে, এবং প্রত্যেকটা উপজাতি সম্প্রদায়ের মধ্যেই কিন্তু এই ব্যাপারটা আছে। সেখানে যদি আমরা সাঁওতাল দেখি তাদের আছে, আমরা যদি মুন্ডা দেখি তাদের আছে, আমরা যদি ওরাও তাদের আছে, অর্থাৎ প্রত্যেকটা আদিবাসী সম্প্রদায়ের একটা নির্দিষ্ট চিরাচরিত সিস্টেম অনুযায়ী তারা তাদের মতো করে বসবাস করে, তারা তাদের মতো করে শাসিত হয়, তারা তাদের মতো করে সামাজিক নিয়ম কানুন আইন তারা তাদের মতো করে তৈরি করে। এক্ষেত্রে ভিলদের মধ্যেও কোনো উন্নতি হয়নি, তারা তাদের মতো করে সেই এই খান্ডেশ অঞ্চলে বসবাস করছিল, তাদের নিজেদের চিরাচরিত আইন ঐতিহ্য সম্পন্ন ভাবনা চিন্তা দ্বারা, তাদের সামাজিকতা, তাদের ধর্ম, সমস্ত কিছু তাদের মতো করে এখানে চালাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ব্রিটিশরা এখানে আসার পর তাদের যে চিরাচরিত আইন, তাদের যে চিরাচরিত ঐতিহ্য, সেটাতে নষ্ট করে দিচ্ছে, এবং সেই জায়গাতে কী আসছে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি সেখানে তাদের আইন বসিয়ে দিচ্ছে, যার ফলে কী হচ্ছে যে দীর্ঘদিন ধরে একটা সিস্টেম তারা চিরাচরিতভাবে বংশ পরম্পরায় পেয়ে আসছে, সেই বংশ পরম্পরায় চিরাচরিত ঐতিহ্য সম্পন্ন আইন কানুনটা যখন নষ্ট হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি তাদের অধিকারে একটা বিরাট বড় কোপ পড়ে যাচ্ছে, বিরাট বড় অধিকারটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, যার ফলে তারা ঐক্যবদ্ধভাবে সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য কিন্তু তারা বিদ্রোহে ডাক দিচ্ছে। সেই রকমই বিদ্রোহে ডাক দেওয়া হয়েছিল 1818 এবং 1819 খ্রিস্টাব্দে এই বিদ্রোহ, অর্থাৎ ভিল বিদ্রোহে। নেক্সট পরের জায়গায় চলে যাব, ঔপনিবেশিক অরণ্য আইন। দেখবে ঔপনিবেশিক অরণ্য আইন সংক্রান্ত বিষয় নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, সেখানে ঔপনিবেশিক অরণ্য আইন কোন প্রেক্ষাপটে হচ্ছে, সর্বোপরি এই ঔপনিবেশিক আইনের ফলে আদিবাসী সম্প্রদায় কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের যে চিরাচরিত জঙ্গলের যে অধিকার, সেই অধিকারটা কীভাবে নস্যাৎ হয়ে যাচ্ছে এবং সেই অধিকারকে ফিরে পাওয়ার জন্য তারা বিভিন্নভাবে কীভাবে সংগ্রাম করছে, লড়াই করছে, সেই সংক্রান্ত বিষয়গুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে গেছি। আজকে আমি আলোচনার পরিপ্রেক্ষিতে আবারও সেই ঔপনিবেশিক অরণ্য আইন চলে আসছে। তোমরা জানো 1865 খ্রিস্টাব্দে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন এখানে তৈরি হয়েছিল, অর্থাৎ এই তার আগে ব্রিটিশরা যখন এখানে ভারতবর্ষে আসছে, অরণ্যের অধিকারটা তারা নেওয়ার চেষ্টা করছে, এবং কী হচ্ছে যে চিরাচরিত ঐতিহ্য সম্পন্ন যে একটা অধিকার ছিল, এই অধিকারটা কি অরণ্যের সম্পূর্ণ অধিকারটা আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ছিল, অর্থাৎ এই আদিবাসী সম্প্রদায়ের অরণ্যের যে অধিকার, তারা প্রকৃতির একান্ত কোলে, সহজ সরল নিরীহ উপজাতি সম্প্রদায়গুলো তারা প্রকৃতির একান্ত কোলে মানুষ হয়েছে, সেই জায়গা থেকে অরণ্যের অধিকারটা নিয়ে নিচ্ছে ব্রিটিশরা, কারণ অর্থনৈতিক দিক থেকে জঙ্গলের অধিকারটা নিয়ে নিচ্ছে, অর্থাৎ ওই জঙ্গল থেকে যে আয়টা হবে
সেই আয়টা ব্রিটিশদের হাতে থাকবে, যার ফলে তাদের যে বংশ পরম্পরায় যে অধিকারটা পেয়ে আসছে অর্থাৎ এই যে অরণ্যের অধিকার, এই ঔপনিবেশিক অরণ্য আইন সৃষ্টি হওয়ার ফলে অরণ্যের অধিকারটা তাদের যখন নস্যাৎ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি সেই অরণ্যের অধিকার ফিরে পাওয়ার জন্য তারা সংগ্রামে ব্রতী হচ্ছে এবং তারা ঐক্যবদ্ধ হচ্ছে, ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের প্ল্যাটফর্মে এসে উপনীত হচ্ছে। নেক্সট পরের জায়গায় আমরা চলে যাই, সেখানে দেখো আমি লিখে রেখেছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কর আরোপ। আমরা দেখছিলাম যে উচ্চ আরে ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল, অর্থাৎ ভূমি রাজস্ব যেটা বলা হচ্ছে, যেটাতে তোমরা যেটাতে ভিলরা চাষাবাদ করছে সেই জায়গাটা যেহেতু ব্রিটিশরা অধিকার করে নিয়েছে, যার ফলে তাদেরকে উত্তরোত্তর কর দিতে হচ্ছে, এটা হচ্ছে ভূমি রাজস্ব। শুধুমাত্র ভূমি রাজস্ব করের মধ্যে সীমাবদ্ধ থাকছে না ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, সেখানে কী হচ্ছে না বিভিন্ন ধরনের আরও কর বসিয়ে দিচ্ছে, আরও উপকর বসিয়ে দিচ্ছে। এই যে উত্তরোত্তর ভিন্ন ভিন্ন প্রকৃতির কর বসিয়ে দেওয়া, যার ফলে এই সম্প্রদায়টা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা এই করভারে ধুঁকতে থাকছে, তাই তারা করভার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রামের পথে পা রাখছে। পরের জায়গায় আমরা চলে যাব, সেখানে দেখো লেখা আছে নির্মম শোষণ অত্যাচার, অর্থাৎ এই এই সম্প্রদায়টার উপর নির্মমভাবে শোষণ করা হচ্ছে। এখানে হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিভিন্ন যে কর্মচারী ছিল, রাজস্ব আদায়কে কেন্দ্র করে যে বিভিন্ন কর্মচারী ছিল বা অন্যান্য যেসব কর্মচারী ছিল, তারা এই জায়গাতে আসছে এবং সেখানে বিভিন্ন ধরনের মহাজন সম্প্রদায় আসছে, মাড়োয়ারি মহাজন, এই মহাজন সম্প্রদায় আসছে, বিভিন্ন ধরনের সম্প্রদায় এই কোভিল অধ্যুষিত এলাকায় অর্থাৎ এই খান্ডেশ অঞ্চলে প্রবেশ করছে এবং তারা ভিন্ন ভিন্নভাবে তারা তাদের উপর শোষণ চালাচ্ছে, অত্যাচার চালাচ্ছে, বঞ্চনা চালাচ্ছে। তাই এই সমস্ত কর্মচারীদের থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, এই সমস্ত মানুষদের থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তারা কিন্তু আন্দোলনের পথে পা রাখছে বা বিদ্রোহের পথে পা রাখছে। সুতরাং এটা একটা অন্যতম কারণ। পরের জায়গা আমরা চলে যাব, সেখানে দেখে লেখা আছে যে বহিরাগত ব্রিটিশ শাসকের প্রতি ঘৃণা, অর্থাৎ ভিল অধ্যুষিত মানুষ যারা দীর্ঘদিন ধরে ভারতের প্রাচীন একটা সম্প্রদায়, প্রাচীন একটা উপজাতি, সেই উপজাতি তাদের নিজস্ব ভূমি অর্থাৎ এই খান্ডেশ অঞ্চল তাদের ভারতবর্ষের নিজস্ব ভূমি, তারা সেখানে তাদের পৈতৃকভাবে বংশ পরম্পরায় সেখানে বাস করছে, সেই জায়গাতে যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি আসছে অর্থাৎ বিদেশ থেকে একটা শক্তি, একটা বিদেশি শক্তি এসে তাদের উপর যখন বিভিন্ন রকমভাবে জুলুম চালাচ্ছে, অটোমেটিক্যালি তাদের মনের মধ্যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী বা এই বিদেশি শক্তি বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে, কেন তাদের প্রতি একটা ঘৃণা চলে আসছে যে আমাদের নিজস্ব ঐতিহ্য সম্পন্ন একটা উপজাতি, আমরা দীর্ঘদিন ধরে আমাদের ভারতীয় ভূখণ্ডের খান্ডেশ অঞ্চলে আমরা বসবাস করছি, সেখানে বিদেশি শক্তি কেন আসবে, অর্থাৎ তাদের মনে এই প্রশ্নটা দেখা দিচ্ছে। সেই প্রশ্নের নিরসন করার জন্য সেই তারা কিন্তু এই বিদ্রোহের পথে পা রাখছে, অর্থাৎ তাদের প্রতি একটা তীব্র ঘৃণা, তাদের প্রতি এই ঘৃণা বশত তাদের মধ্যে কিন্তু তাদের বিরুদ্ধে আন্দোলনে পা রাখছে। পরের জায়গায় আমরা চলে যাব, সেখানে দেখো আছে কি মাড়োয়ারি মহাজন সম্প্রদায়। দেখো প্রত্যেকটা উপজাতি বিদ্রোহ নিয়ে যদি আমরা আলোচনা করেছি, দেখবে প্রত্যেকটা ভিন্ন ভিন্নভাবে আলোচনা করছি কিন্তু মূলগত বৈশিষ্ট্য প্রায় এক আছে, প্রত্যেকটারই মূলগত বৈশিষ্ট্য এক আছে। সেখানে দেখবে উচ্চ হারে কর বৃদ্ধি, ব্রিটিশ আইন কানুন, উপনিবেশিক অরণ্য আইন বা বিভিন্ন ধরনের কর কিছু কিছু জায়গাতে আছে, বিভিন্নভাবে শোষণ, প্রত্যেকটার কারণ প্রায় এক। তাই এখানে বলছি যে প্রত্যেকটার বৈশিষ্ট্য কিন্তু এক হবে, কারণ যেহেতু উপজাতি কেন্দ্রিক বিদ্রোহ, সুতরাং উপজাতিদের একটাই বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। নেক্সট পরের জায়গা হচ্ছে যে মাড়োয়ারি মহাজন, এই এদের একটু পরিচয় দিয়ে দিই। মাড়োয়ারি মহাজন বলতে কী বোঝায়, তোমরা এখানে ম্যাপটা লক্ষ্য করো, এই যে জায়গা এটা হচ্ছে গুজরাট অঞ্চল, বোঝা গেল, এই যে গুজরাট এটা পশ্চিমঘাট পর্বতমালা, এই যে জায়গা এটা হচ্ছে খান্ডেশ এবং এটা হচ্ছে মহারাষ্ট্র এবং গুজরাটের একটা বিস্তীর্ণ অঞ্চল নিয়ে খান্ডেশ তৈরি হচ্ছে। তো এই যে এলাকাটা আমি যেটা দেখানোর চেষ্টা করছি, এই জায়গাটাতে কিন্তু তৎকালীন সময়ের মাড়োয়ারি মহাজন যারা ছিল তারা এখানে প্রবেশ করছে। তারা এখানে প্রবেশ করার মূল কারণ কি না, তারা সেই জায়গায় প্রবেশ করে এই সব ভিল অধ্যুষিত এলাকার নিরক্ষর শান্ত স্বভাবের মানুষদের উপরে তারা কিন্তু একটা তারা সেখানে ধার দিচ্ছে, অর্থাৎ টাকা অর্থ ধার দিচ্ছে, অর্থ ধার দেওয়ার ফলে উত্তরোত্তর সুদ বৃদ্ধি পাচ্ছে এবং এইভাবে এই মাড়োয়ারি মহাজনরা সুদ আরও সুদ সেখান থেকে জোর করে সুদ আদায় করছে এবং তারা ধার নিতে বাধ্য হচ্ছে। এইভাবে এই মাড়োয়ারি মহাজনদের দ্বারা তারা কিন্তু এই শোষিত হচ্ছে, এই শোষণ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তারা কিন্তু এই বিদ্রোহে পা রাখছে। সুতরাং আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে ভুল বিদ্রোহের প্রেক্ষাপট, ভুল ভিল বিদ্রোহ
কোন প্রেক্ষাপটে হয়েছিল ভীল বিদ্রোহের কারণ সংক্রান্ত বিষয় নিয়ে। 1818 খ্রিস্টাব্দে ভীল বিদ্রোহ হয়েছিল এবং 19-এ শেষ হয়ে যাচ্ছে এই বিদ্রোহটা। শুধুমাত্র এই ভীল বিদ্রোহ একবার হয়নি, এর পরবর্তী ক্ষেত্রে আরও বেশ কয়েকবার হয়েছে। 1825-এ একবার ভীল বিদ্রোহ হয়েছে, 1831-এ হয়েছে, 1846-এ হয়েছে, কিন্তু প্রত্যেকটা বিদ্রোহ কিন্তু দমন করা হয়েছে। এবং এখানে এই ভীল বিদ্রোহ দমনে সবথেকে বেশি যিনি উল্লেখযোগ্য কার্যকরী ভূমিকা নিয়েছিলেন তিনি হচ্ছেন আউটরাম। তোমরা জানো একজন ইংরেজ বিখ্যাত সেনাপতি আউটরাম, আউটরামের নেতৃত্বে ভীল বিদ্রোহ কিন্তু দমন করা হয়েছিল। আবার যদি আমরা ভীল বিদ্রোহের নেতাদের কথা বলি, সেখানে আমরা দেখব শিবরাম, শিবরামের নেতৃত্বে কিন্তু ভীল বিদ্রোহ হচ্ছে। হিরিয়া ছিল, ত্রিম্বকজি বলে একজন ছিলেন, অর্থাৎ মূল যে নেতা তিনি হচ্ছেন শিবরাম, শিবরাম হিরিয়া। তো শিবরামের নেতৃত্বে কিন্তু এই ভীল বিদ্রোহ সংগঠিত হচ্ছে। সুতরাং আমি তোমাদের নিশ্চয়ই বুঝাতে পেরেছি যে ভীল বিদ্রোহের প্রেক্ষাপট সংক্রান্ত বিষয়ে যে আলোচনাটা ছিল সেই আলোচনাটা। যাই হোক, আমার আলোচনা এখানে শেষ হলো। আবারও সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, নমস্কার জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম।